আগে যে গরু ষাট সত্তর হাজার টাকা বিক্রি করতো এখন পঁচিশ তিরিশ টাকা দিয়ে নিতেছে না তে ওরা করবে কি গরু কি খানে করি নিয়ে ওইখানে নিতে পারবো যা পায় এই দিয়া ওইখানে বিক্রি করিয়া দিচ্ছি যারা মায়ানমার থেকে চলে আসতেছে লোকজন এদের গরু সবগুলা ওইখানে রয়ে গেছে এরা আবার এখানতে থেকে নৌকা যাইয়া ওখানে ওইখান গরগুলা এখানে করিডোর মাধ্যমে বিক্রি করতেছে এখন দাম দাম একটু কম আগের সেটা অনেক কম আগে যেগুলা পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা এরকম বিক্রি করতো এখন চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এভাবে করে